নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মার্চ মাস মেষ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদের প্রবলেম ক্রিয়েট করবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওর এতটুকু অংশ মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। এটি সকল মেষ রাশি ও মেষ লগ্নে জাতক ও জাতিকার ক্ষেত্রে প্রযোজ্য এবং এই রাশিফলটি আপনাদের চলার পথে এতটুকু হলেও সাহায্য করবে, অর্থাৎ চলার পথে আপনারা হোঁচটটা খাবেন না, এতটুকুটাই আমি বলতে পারি। তাই এই ভিডিওর প্রতিটি অংশ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে আপনাকে নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে যেতে হবে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক মেষ রাশি বা মেষ লগ্নের জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসে শরীরস্বাস্থ্যের দিক। দেখুন, এই মাসে শারীরিক দিক কিন্তু খুব একটা ভালো যাবে না, এটি আমি দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি। তবে যাদের বড় ধরনের কোনো ব্যাধি রয়েছে, অনেক দিন ধরে ভুগছে, তারা কিন্তু সেই জায়গা থেকে কিছু পরিমাণ হলেও উপশম পাবেন। কিন্তু যারা সুস্থ রয়েছেন, তারা হঠাৎ করে অসুস্থতা হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। গুরুজনদের শরীরস্বাস্থ্য কিন্তু এই মাসে ভালো যাবে, অর্থাৎ আপনার পিতা, মাতা, কাকা, জ্যাঠা, দাদু, এদের শরীরস্বাস্থ্য কিন্তু আপনার ভালো যাবে, এতটুকু বলতে পারি। এই মাসে আপনাদের এডুকেশন সেক্টর কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। তবে যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে শুভ হবে কম্পেয়ার টু হায়ার লেভেল। কিন্তু এই সময় আপনাদের কিছুটা অমনোযোগী ভাব দেখা যাবে, মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো সন্তানের দিকে একটু খেয়াল রাখুন, যেন মোবাইল নিয়ে সবসময় অ্যাডিক্টেড না হয়ে পড়ে। এই মাসে বিয়ের দিক কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে, আপনারা বিয়ের ব্যাপারে এগোতেই পারেন। এই মাসে প্রেমের দিক কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, অর্থাৎ প্রেম থেকে কিন্তু কিছু পরিমাণ বাধা বিঘ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং প্রেম থেকে দুঃখের কারণ হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রেম ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন প্রেমের ক্ষেত্রে, অর্থাৎ যারা প্রেম করছেন না তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে শুভ যাবে, অর্থাৎ মিডিয়াম যেতে চলেছে, খুব ভালোও যাবে না, খুব খারাপও যাবে না, মধ্যম যেতে চলেছে। তবে যারা মহিলা রয়েছেন, শ্বশুরবাড়িতে ঘর করছেন, তাদের উপর কিন্তু কিছু পরিমাণ টর্চার আসার সম্ভাবনা রয়েছে, আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। এই মাসে চাকরির ক্ষেত্রটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ রয়েছে, অর্থাৎ কর্ম পাওয়ার ক্ষেত্রে, হ্যাঁ বন্ধুরা, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, অর্থাৎ আপনারা কর্ম পাবেন, চাকরি যারা প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পাবেন। কিন্তু এক জায়গায় যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেসার আসবে, অর্থাৎ কাজের প্রেসার কিন্তু আপনাদের আসতে চলেছে। যারা কর্ম চেঞ্জ চাইছেন, অর্থাৎ এক জায়গায় কাজ করছেন আরেক জায়গায় যেতে চাইছেন, কোনো বেটার অপরচুনিটি পেয়ে আপনারা যেতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু ভালো,
কিন্তু একই জায়গায় কাজ আপনাদের পক্ষে কিন্তু এই মাস খুব একটা শুভ না। এই মাসে কলিকের কাছ থেকে কিন্তু কিছু পরিমাণ শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, কলিক থেকে হেল্প না পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বসের কাছ থেকে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে হেল্প পাবেন, এতটুকুটা বলতে পারি। এই মাসে সন্তানের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তারা অবশ্যই অবশ্যই সন্তান প্রাপ্তি করতে চলেছেন, এবং যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন তাদেরকে একটু সাবধানে আমি থাকতে বলবো, আপনাদের কিন্তু পড়ে গিয়ে মিসক্যারেজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই একটু নজরে রাখুন। এই মাসে ফ্যামিলি হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ পরিবার থেকে সাহায্য, বিশেষ করে দাদুর কাছ থেকে হেল্প পাবেন, মামার কাছ থেকে হেল্প পাবেন এবং পিতার কাছ থেকেও কিন্তু হেল্প পেতে চলেছেন। এই মাসে আপনাদের মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে, মাথা গরমের কারণে যে কোনো ডিসিশান নিতে পারবেন না, চটপট ডিসিশান নেওয়ার একটা প্রবণতা দেখা যাবে, যেখান থেকে কিন্তু আপনাদের পরবর্তী স্টেজ অর্থাৎ পরবর্তী জীবনে কিন্তু বহু পরিমাণে প্রবলেমে পড়তে পারেন। তাই যে কোনো ডিসিশান আবেগের বশে এবং রাগের বশে নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু ডিসিশান ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই মাসে যারা ফটোগ্রাফি করেন, মিডিয়ার লাইনে রয়েছেন, গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, আপনাদের কাজের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, নতুন নতুন কাজ কিন্তু আপনারা পেতে চলেছেন। এই মাসে যারা ডক্টর, নার্স, ওষুধের দোকান বা মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ, অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এই মাসে পাড়া থেকে এবং কাজের জায়গা থেকে শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা গুপ্ত শত্রুতা বলুন বা সামনাসামনি শত্রুতা বলুন, এবং এই শত্রুতা থেকে আপনাদের বিয়েও কিন্তু ভাঙার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মেয়ের বাড়ি থেকে আপনার সন্তানকে অর্থাৎ আপনার পুত্র সন্তানকে দেখতে আসলো, এবার আপনার পুত্র সন্তান সম্পর্কে কোনো উল্টোপাল্টা মেয়ের বাড়িতে কথা বললো, যেখান থেকে কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এর উল্টোটাও ধরুন আপনার কন্যা সন্তানকে দেখতে আসলো ছেলের বাড়ি থেকে এবং সেখানে পাড়া থেকে কিছু এমন কথা বললো, সেখানে আপনার মেয়ের বিয়েটা কিন্তু ভেঙে গেল, এইরকম হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এদিকটা একটু মা। এই মাসে যারা ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদেরকে বলবো একটু সাবধানে চলুন। হ্যাঁ বন্ধুরা, যে কোনো কাগজে, জরুরি কাগজে না পড়ে সাইন করবেন না, এবং যারা স্পেশালি পার্টনারশিপ বিজনেস করেন, সে জায়গার ব্যাপারেও ধরুন, অর্থাৎ একটি জায়গা আছে 20 লাখ টাকা দাম, চারজন পার্টনার মিলে কিনলেন 5 লাখ 5 লাখ করে, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এই মাসে আইনত গোলযোগে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, দুমদাম করে কোনো কথা বলে দেওয়া এবং যেখান থেকে কিন্তু আপনার শত্রু কিছু পরিমাণ বৃদ্ধি পাবে, তাই আমি আপনাদেরকে বলবো দুমদাম করে কোনো কথা বলবেন না, যেখান থেকে কিন্তু আপনারই পরবর্তীতে প্রবলেম ক্রিয়েট হয়। এই মাসে ভাড়াটিয়া নিয়ে কিন্তু সেরকম সমস্যা দেখতে পাচ্ছি না, তবে যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও প্রবলেম ক্রিয়েট করবে, অর্থাৎ ভাড়াটিয়া কিন্তু কিছু পরিমাণ আপনার সাথে মিসবিহেভ করবে। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ, তবে এই মাসে আপনাদের টাকা ওঠার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যে সমস্ত টাকা আটকে গেছিল সেই সমস্ত টাকা কিন্তু আপনাদের রিকভারি হবে, এতটুকুটা বলতে পারি, এবং এই মাসে আপনাদের ব্যাংক ব্যালেন্সের জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, অর্থাৎ 20,000 টাকা আয় করলেন বা 10,000 টাকা আয় করলেন, 1,000 টাকা সেভিংস করবেন, সেই সেভিংসের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় দেখা যাচ্ছে না, তবে আপনাদের এই মাসে উত্তরাধিকারী সূত্র থেকে, শ্বশুরালয় থেকে অর্থ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের
যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা কিছু ক্ষেত্রে সাবধানে থাকবেন, যেমন সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন, পড়ে গিয়ে পা হাত ভাঙার সম্ভাবনা রয়েছে, হাড়ে ক্র্যাক আসার সম্ভাবনা রয়েছে, হার্টের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, ফুসফুসজনিত প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, হাঁপানি আসার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনাদের কিডনির সমস্যাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে যারা ফোর হুইলার বা টু হুইলার চালান তাদেরকে একটু সাবধানে চলতে বলবো। আপনাদের কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। তো এই ছিল জিস্ট, মেষ রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যাবে তা নিয়ে ছোট্ট করে কিছু আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।